পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আগে আজকে অ্যাকচুয়ালি আমাদের টপিকস যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন। টপিকস কি তোমরা জানতে আগে থেকে? জি স্যার। আচ্ছা, প্রি অপারেটিভ প্রিপারেশন, যদিও এটা ইট ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, তোমাদের ব্লগ পোস্টিং হলে হয়তো তোমাদেরকে এটা ওয়ার্ডে তোমরা প্র্যাকটিস করতে পারতা, বাট এখানে থিওরিটিক্যাল কথাবার্তাই বলবো বেশি। প্রি অপারেটিভ প্রিপারেশন অ্যান্ড তোমরা অলমোস্ট অল ক্লিনিক্যাল কেস, যেসব পেশেন্ট তোমরা ক্লিনিক্যাল কেস হিসেবে তোমরা পাবে, প্রত্যেকটা পেশেন্টই সার্জারি ওয়ার্ডে অলমোস্ট ম্যাক্সিমাম ক্লিনিক্যাল কেসের আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন বা অপারেটিভ প্রসিডিউর লাগে। সুতরাং অলমোস্ট অল কেসেস দেয়ার ইজ এ রুল অফ প্রি অপারেটিভ, ইম্পর্টেন্ট রুল। আমরা শুরু করি। আমি মুখে বলছি, আমি আমি একটু ফাদার অফ, আমি স্লাইড রেডি করতে পারিনি। ওটা গোল, গোলটা কি, আমাদের এইমটা কি, এইম অফ প্রি অপারেটিভ প্রিপারেশন বা গোলটা কি? গোল বলতে আমরা এখানে মেইনলি চারটা মেইন টার্গেট বা গোল ফর প্রি অপারেটিভ প্রিপারেশন অফ এ পেশেন্ট। প্রথম হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন, উই হ্যাভ টু গ্যাদার অল রেকর্ডস অ্যান্ড অল রিলিভেন্ট ইনফরমেশন। একটা পেশেন্ট ভর্তি হওয়ার পরে যখন আমরা ডিসাইড করি যে এই পেশেন্টের কোনো একটা অপারেটিভ প্রসিডিউর লাগবে, তখন আমরা এই পেশেন্টের অল প্রিভিয়াস রেকর্ড যে পরীক্ষণে করা আছে অ্যান্ড অল রিলিভেন্ট ইনফরমেশন, তার মানে আমাকে টোটালি পেশেন্টের রিভিউ করতে, টোটাল পেশেন্ট হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিংস, অল ইনভেস্টিগেশন যেগুলো আমরা করে আসছি অথবা আমরা করা সবগুলো ইনফরমেশন গুলাকে গ্যাদার করা, জমা করা। নাম্বার টু এইম বা গোল হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড ক্যারি আউট এ প্ল্যান। আমাকে রোগীকে প্রিপেয়ার করতে হবে এবং একটা প্ল্যান ক্যারি আউট করতে হবে ফর ম্যাক্সিমাম বেনিফিট অ্যান্ড মিনিমাইজ রিস্ক। একটা প্ল্যান তৈরি করতেছে, প্রিওরিটি প্রিপারেশনে একটা প্ল্যান থাকতে হবে ফর ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট অ্যান্ড মিনিমাইজ দ্য রিস্ক। নাম্বার থ্রি, প্রিপেয়ার এ কন্টিনজেন্সি প্ল্যান বা প্রিপেয়ার এ প্ল্যান ফর পসিবল অ্যাডভার্স ইভেন্ট। কারণ যখন আমি একটা সার্জিক্যাল প্রসিডিউর করব ওই পেশেন্টের, আমাকে আগে থেকে জানতে হবে যে এই ধরনের প্রসিডিউরে এবং এই পেশেন্টের ক্ষেত্রে কি কি অ্যাডভার্স ইভেন্ট হতে পারে বা ফেস করতে পারি। যদি তেমন কোনো অ্যাডভার্স ইভেন্ট হয় তাইলে আমি সেটাকে কিভাবে আমি মোকাবেলা করব তার একটা প্ল্যান তৈরি কর, পসিবল। আর চার নম্বর হচ্ছে কমিউনিকেট এফেক্টিভলি, কমিউনিকেট করতে, প্রিওরিটি প্রিপারেশন একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমিউনিকেট এফেক্টিভলি উইথ দ্য পেশেন্ট, যেখানে ইনফর্ম কনসেন্ট চলে আসতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ রেস্ট অফ দ্য টিম অ্যাবাউট দ্য প্রসিডিউর প্ল্যান অ্যান্ড পেশেন্ট কন্ডিশন অ্যান্ড পসিবল অ্যাডভার্স ইভেন্ট অ্যান্ড আউটকাম। তাহলে মেইন গোল প্রি অপারেটিভ, একটা পেশেন্ট আমার ওয়ার্ডে ভর্তি হওয়ার পরে যখন আমি সিদ্ধান্ত নেব যে তার, ওয়েন আই ডিসাইড দ্যাট দিস পেশেন্ট নিডস এ সার্জিক্যাল প্রসিডিউর, তখন আমাকে আই হ্যাভ টু প্রিপেয়ার মাই সেলফ অ্যাজ ওয়েল প্রিপেয়ার দ্য পেশেন্ট প্রি অপারেটিভলি, দ্যাট ইজ দ্য প্রিওরিটি প্রিপারেশন। চারটা গোলের কথা বলছি আমি, প্রথমে হচ্ছে সমস্ত রিলিভেন্ট ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে এবং সব রেকর্ড গুলো রিভিউ করতে হবে। নাম্বার টু হচ্ছে আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, প্ল্যানটার উদ্দেশ্য কি, টু ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট অ্যান্ড মিনিমাইজ রিস্ক। নাম্বার থ্রি হচ্ছে আমি যখন প্ল্যান তৈরি করবো তখনই আমার জানতে হবে এই পেশেন্টের এবং এই প্রসিডিউর দুটো জিনিস, প্রসিডিউরে কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকে এবং পেশেন্টের জন্য, যখন পেশেন্ট একটা ডায়াবেটিক পেশেন্ট হতে পারে, একটা কার্ডিয়াক পেশেন্ট হতে পারে, তার কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে,
প্রসিডিউর রিলেটেড এন্ড পেশেন্ট রিলেটেড যদি কোনো অ্যাডভার্স ইভেন্ট হতে পারে যদি আমি জানি সেটাকে কিভাবে আমি এটাকে মোকাবেলা হাউ টু ফেস দিস অ্যাডভার্স ইভেন্ট আই হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ অ্যাজ এ টিম অ্যাজ এ পেশেন্ট এই যে সমস্ত ইনফরমেশন গ্যাদার করলাম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি একটা প্ল্যান তৈরি করলাম তার নাম্বার থ্রি হচ্ছে তার অ্যাডভার্স ইভেন্ট কি হতে পারে এই তিনটা জিনিসকে আমাকে কমিউনিকেট করতে হবে এফেক্টিভলি কার সাথে উইথ দ্য পেশেন্ট পেশেন্টকে জানাইতে হবে যাতে সে অল দ্য ইনফরমেশন সে জানার পরে সে কনসেন্ট দেয় এবং আমার টিম মেম্বার ইনক্লুডিং হ্যাঁ আমি সার্জন আমার টিম মেম্বার তাদেরকে এবং অ্যানেস্থেটিক্স সেও আমার টিম মেম্বার তাকেও ইনফর্ম করতে হবে অ্যাবাউট দাওয়ার প্ল্যান অ্যান্ড পসিবল অ্যাডভার্স ইভেন্ট এই সবগুলা এই চারটা গোল হচ্ছে প্রিঅপারেটিভ প্রিপারেশন এখন কোয়েশ্চন আসছে প্রিঅপারেটিভ প্রিপারেশন আমরা কখন শুরু করব কতক্ষণ সময় পাব কারণ তাহলে অ্যাভেলেবল টাইম ফর পিরিয়ডিক প্রিপারেশন নেক্সট কোয়েশ্চন অ্যাভেলেবল টাইম যে পিরিয়ডিক প্রিপারেশনটা কতক্ষণ ধরে নিব আমরা কতক্ষণ সময় পাওয়া যায় একটা অপারেশন আগে পিরিয়ডিক প্রিপারেশনে তাহলে ফার্স্ট আমরা ডিসকাস করছিলাম যে হোয়াট আর দ্য মেইন গোল ফর পিরিয়ডিক প্রিপারেশন সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবল টাইম ফর পিরিয়ডিক প্রিপারেশন এটা ইম্পর্টেন্ট তোমরা নোট করে অ্যাভেলেবল টাইম এখন the time available for preoperative preparation is it a variable vary kore depends on patient physical condition patient disease condition and what procedure we have to perform তাহলে পেশেন্টের ডিজিজ কন্ডিশন অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন পেশেন্টের আর পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন যেমন থাকে পেশেন্ট একটা মর্বিড পেশেন্ট থাকতে পারে একটা এইজেড পেশেন্ট থাকতে পারে পেশেন্টের কমর্বিড ডিজিজ থাকতে পারে তার ডায়াবেটিস থাকতে পারে তার হাইপারটেনশন থাকতে পারে পেশেন্টের পেশেন্ট কোনো একটা ওষুধ খেয়েছে লং স্ট্যান্ডিং ওষুধ থাকতে পেশেন্টের হাইপোথাইরয়েড থাকতে পারে তাহলে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড ডিজিজ কন্ডিশন ডিজিজ হচ্ছে পেশেন্টের যে পসিটিভ ডিজিজ কী রোগ নিয়ে আসছে এখানে ইজ ইট এ ইমার্জেন্সি ওর আর্জেন্ট সার্জিক্যাল কন্ডিশন ভেরি আর্জেন্ট সার্জিক্যাল কন্ডিশন ওর ইমার্জেন্সি সার্জিক্যাল কন্ডিশন ওর এ রুটিন সার্জিক্যাল প্রসিডিউর রুটিনের ভিতরে কিছু আছে সাম মেলিগন্যান্ট কন্ডিশন ওর আদার রুটিন সার্জিক্যাল প্রসিডিউর তাহলে এই যে টাইমটা কতক্ষণ পিরিয়ড প্রিপারেশনে সেটা নির্ভর করছে প্রথমে ব্রডলি আমরা ফার্স্টে পেশেন্টের যে সার্জিক্যাল বা ডিজিজ কন্ডিশনে কি হিসেবে দুয়ে ভাগ করবো ইজ ইট এ আর্জেন্ট অর ইমার্জেন্সি প্রসিডিউর অর ইট ইজ এ রুটিন প্রসিডিউর এখানে ব্রডলি আমরা দুই ভাগে ভাগ করে নিব দোজ আর ভেরি আর্জেন্ট অর ইমার্জেন্সি প্রসিডিউর অবভিয়াসলি উইল গেট ভেরি লিমিটেড টাইম ফর প্রিপারেশন sometimes we have to proceed with the procedure with compromise situation or limited preparation but if it is a routine surgical procedure then we can buy some time but tau depend kore whether it is malignant condition sei shob beshi shomoy paoa jabe na because malignancy is a quickly progress kore and other routine condition we can take some time তাহলে সার্জিক্যাল কন্ডিশনের উপরেই তার টাইমটা আমরা অ্যাভেলেবল টাইম ফর প্রিপারেশন আমরা প্রথমে ডিভাইড করবো আইদার ইট ইজ এ আর্জেন্ট অর ইমার্জেন্সি প্রসিডিউর অর এ রুটিন সার্জিক্যাল প্রসিডিউর এছাড়া পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশনের উপরে তার পেশেন্টের যদি হোয়াদার ইট ইজ এ ফিজিক্যালি ফিট পেশেন্ট সাপোজ ইন রুটিন সার্জিক্যাল প্রসিডিউর ইমার্জেন্সি তো করতে হয় ইমার্জেন্সি প্রসিডিউর আর্জেন্ট ও ইমার্জেন্সি প্রসিডিউর হোয়াট এভার দ্য ফিজিক্যাল কন্ডিশন আমাকে উই হ্যাভ টু গো ফর যে কুইক সার্জিক্যাল প্রসিডিউর বাট ইন কেস রুটিন সার্জারি সেই ক্ষেত্রে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশনের উপরেও আমার টাইমটা আমরা নির্ভর করব সাপোজ এ পেশেন্ট হ্যাজ কমরবিড কন্ডিশন লাইক আনকন্ট্রোল হাইপারটেনশন
তাহলে আনটিল দ্য পেশেন্ট হ্যাজ সাম মেলিগন্যান্সি, সাপোজ কার্সিনোমা ব্রেস্ট, অথবা রুটিন সার্জিক্যাল প্রসিডিউর পেশেন্ট হ্যাভ কোনিক কোলিসিস্টাইটিস, সেক্ষেত্রে আমাকে আনটিল কন্ট্রোল অফ ব্লাড প্রেশার উই হ্যাভ টু ওয়েট, উই ক্যান টেক টাইম। পেশেন্ট ডায়াবেটিস, উই হ্যাভ টু গভর কন্ট্রোল অফ ডায়াবেটিস, ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস ইফ ইজ প্রসিডিউর ইজ নট ভেরি ইমার্জেন্সি, তাহলে সেই ক্ষেত্রে আমরা উই ক্যান টেক সাম টাইম। তাইলে সার্জনস এই যে প্রসিডিউরগুলো প্রথমে বলছে আর্জেন্ট এন্ড ইমার্জেন্সি প্রসিডিউর, সেখানে ভেরি উই অ্যাকচুয়ালি নট গেট এনাফ টাইম ফর প্রিপারেশন অফ দ্য পেশেন্ট। ফর রুটিন প্রসিডিউর উই ক্যান টেক সাম টাইম। কতটুকু সময় পাওয়া যাবে এটা ব্রডলি প্রসিডিউর হিসাবে আমরা অনেক সময় উইন্ডো পিরিয়ড বলি। তোমরা একটা বইয়ের নাম বলি ফার্কাস অন অপারেটিভ সার্জারি, লাইব্রেরিতে আছে। এই বইতে ব্রডলি এটাকে গ্রুপিং করছে এখানে ডিফারেন্ট উইন্ডো পিরিয়ড বলে। এখানে অ্যাকচুয়ালি উইন্ডো পিরিয়ডটা এটা সহজ মনে রাখার জন্য ওরা রুল অফ ফোর বলে একটা উইন্ডো পিরিয়ড বলছে এখানে। অ্যাকচুয়ালি ইট ইজ একবারে হার্ড অ্যান্ড ফাস্ট, ফোরটা ফলো করে না, তারপর মনে রাখার জন্য একটা রুল অফ ফোর। রুল অফ ফোর বলতে প্রথমেই ওরা বলছে যে ফোর মিনিটস উইন্ডো, ফোর মিনিটস উইন্ডো। অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি আর্জেন্ট সিচুয়েশন, এখানে মিনিট ওয়েস্ট করা যাবে না। ইন সাম প্রসিডিউর ভেরি আর্জেন্ট সিচুয়েশন ইট নিড ইমিডিয়েট সার্জারি, সেই ক্ষেত্রে বলছে ফোর মিনিটস উইন্ডো। জাস্ট পেশেন্ট অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসার পরে তাকে ওটিতে নিতে যে সময় লাগে, এই সময়টা বেশি তার ক্ষেত্রে কোনো প্রিপারেশন টাইম ওয়েস্ট করা যাবে না। যেমন পেশেন্ট উইথ মেজর ভাস্কুলার ইঞ্জুরি, একটা পেশেন্ট আসলো সিভিয়ার কার্ডিওথোরাসিক ট্রমা, চেস্ট ইঞ্জুরি উইথ সিভিয়ার ব্লিডিং, নেক ইঞ্জুরি উইথ সিভিয়ার ব্লিডিং, সেই ক্ষেত্রে এই পেশেন্টকে কোনো ওয়েস্ট করা যাবে না টাইম। জিরো টু ফোর মিনিটস ইজ এ কুইক অ্যাজ পসিবল পেশেন্ট শুড বি শিফটেড টু দ্য অপারেশন থিয়েটার, ইভেন ইফ পসিবল ইন ইমার্জেন্সি অপারেশন থিয়েটার কুইক একই সাথে। ইন দিস সো দিস দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে আর্জেন্ট প্রসিডিউর, ভেরি আর্জেন্ট কেসে যদি বলছে ফোর মিনিটস উইন্ডো, মনে রাখার সুবিধার জন্য এইখানে পেশেন্ট কুইকলি উই হ্যাভ টু গো ফর রিসার্জেশন অ্যাজ ওয়েল সার্জারি সাইড বাই সাইড, একই সাথে পেশেন্টকে সার্জিক্যাল প্রসিডিউর শুরু করে দিতে হবে, একই সাথে পেশেন্টকে রিসার্জিটেড পেশেন্ট উই ক্যান ইউজ এ বি সি ডি প্রোটোকল, তোমরা জানো। এই ক্ষেত্রে মেসিভ টুমার পেশেন্ট, মেসিভ হ্যামোরেজের পেশেন্ট, এবিসি পেশেন্টকে এয়ারওয়ে সিকিউর করতে হবে, প্রয়োজনে আগে পেশেন্টকে ইন্টিবেট করতে হবে, ইফ দ্যাজ ব্রিদিং ডিফিকাল্টি ওয়াইড বুড চ্যানেল দিয়ে ফ্লুইড দিতে হবে, ব্লাড ক্রস ব্রিজিং করে ব্লাড এক্সট্রাক্ট করতে হবে, শিফট করতে হবে অপারেশন থিয়েটারে অ্যান্ড গো ফর সার্জারি। তাহলে ভেরি আর্জেন্ট প্রসিডিউর, এটাকে যারা বলছে এখানে জিরো টু ফোর মিনিটস উইন্ডো, এর বেশি সময় ওয়েস্ট করা যাবে না। ফোরটা ওরা একটা এটা সিম্বলিক মনে রাখার জন্য ফোরটা উল্লেখ করছে এখানে। সেকেন্ড গ্রুপ হচ্ছে ইমার্জেন্সি সার্জিক্যাল প্রসিডিউর, এটা ইমার্জেন্সি সার্জিক্যাল প্রসিডিউর, এটাকে বলছে ওরা ফোর আওয়ার্স উইন্ডো। অ্যাকচুয়ালি যেসব ইমার্জেন্সি সার্জিক্যাল প্রসিডিউর তোমরা সার্জারি ওটা দেখে রাখো, পেশেন্ট কামস উইথ রিটার্ন আলসার পারফোরেশন, পেশেন্ট কামস উইথ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পেশেন্ট কামস উইথ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পেশেন্ট কামস উইথ অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া, এই ধরনের কেস যদিও আমরা বলি যে দিস সার্জিক্যাল কন্ডিশন পেশেন্ট নিড সাম রিসাসিটেশন অ্যান্ড ইমার্জেন্সি সার্জিক্যাল প্রসিডিউর, অর্থাৎ পেশেন্ট উইথ সিভিয়ার ফ্লুইড ইন ইলেকট্রা ডিপ্লেশন থাকে, সেই ক্ষেত্রে আমরা উইথ টেক সেভারেল আওয়ার ফর রিসাসিটেট দ্য পেশেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কুইক সার্জারি। আগে বলা হতো দিস সর্টস অফ পেশেন্ট উইল নট সি সানসেট অ্যান্ড সানরাইজ, তার মানে দিনের বেলা যে রোগী ভর্তি হবে সন্ধ্যার আগেই অপারেশন করতে হবে, অ্যাটলিস্ট টাইমটা কত within 12 hours, and those patient admitted
after sunset should be operated before sunrise. So it is 12 hours. So here it is 4 hours window. Actually, it should not cross 12 hours. Second group, it is emergency surgical procedure. Example, I will tell you an example. Here, for it is a group. It is the fourth day window. Fourth day window. It is our surgery ward. Routine the surgery procedure. Procedure is done. The patient admitted for cholecystectomy. Patient admitted for gastric outlet obstruction due to carcinoma stomach. Patient admitted for carcinoma breast. Normally, the patient gula, our surgical ward is born. Patient needs surgery. Any malignant condition or maybe some benign condition without any comorbidity. Jemon, ekta patient borti holo tar for carcinoma breast. As quick as possible tar surgery malignancy. Patient admitted with the carcinoma stomach. He needs very quick stomach preparation and correction of anemia and go for surgery. A patient admitted for gastric outlet obstruction due to pyloric stenosis. Outdoor theki amra borti ilam sob porikkhanika kore borti ar porpori amra tar stomach pore shuru korlam and we go for routine surgery within 3 to 4 days next available date. Jodi 4 days window amader ward e disease burden jeno onek shomoy amader 1 week lege jay, but it should be as quick as possible. Routine procedure. She had a 4 weeks window. 4 days window. Routine surgical procedure. Routine surgical procedure. At Pore Gute was a 4 weeks window. Money act machine window will say about it. The 4 weeks, Bola Javan on a show within week may go for within 2 weeks or 3 weeks. Eta Monarca Shuizan actor or at a group for the 4 weeks window. For the Kadar Hete, I get the group like the procedure of Alam patient need. For cholecystectomy, patient need for operation of gastric outlet obstruction, patient admitted for inguinal hernia, may needs herniorrhaphy. This type of patient, this patient should be operated within 4 days available time. But he can have 4 weeks cannibal see because this patient. This group of patient, but this type of procedure, but patient have some comorbid condition. Patient is comorbidity. Patient birth is for cholecystectomy, conic cholecystitis, but patient have diabetes, uncontrolled diabetes. Patient has uncontrolled hypertension. Patient is taking anticoagulant for some disease. Patient have ischemic heart disease. May need say coronary stenting. But recently, coronary stenting kora hoyeche patient ischemic heart disease coronary stenting kore asche. She antiplatelet khacche. Ei sob khetre we can take some weeks, easily 1 or 2 weeks, but within 4 weeks window, tader khetre. Kintu je procedure usually we should be done within few days, 4 days. She khetre amra few weeks time tar nibo for preparation for tar comorbid condition. Eta bolam comorbid tar severe hypertension as a patient in, or patient have uncontrolled diabetes or patient is on anticoagulant. Amake oral anticoagulant stop korte hobe. Stop kore I have to start injectable heparin or the patient recently, coronary act extending career set director surgical procedure like we can take in by some time. There are 4 weeks window. Routine surgical procedure, 4 weeks window was 4 weeks both the chasha the bossy, but it may be 1 week. The only patient is on antiplatelet or anticoagulant. It accept the bondo curry umbra, antiplatelet accept the stop curry umbra. Patient with oral anticoagulant, suppose patient have. Prosthetic metallic heart valve. Asatar. She warfarin khacche. Tar cholecystectomy lagbe. She gette amra warfarin stop kore. Take heparin shuru korbo. Ebong
সার্জারি ক্যান বি ডান উইদিন ফাইভ ডেজ, পাঁচ দিন ওভারল্যাপ করে কারো এক সপ্তাহ ওয়ান উইকের পরে সার্জারি করতে পারতেছে। তাহলে যদি ফোর উইক্স বলছে কেন, ইট মে ওয়ান উইক টু উইক অর থ্রি উইক্স অর ফোর উইক্স উইন্ডো। লাস্ট যে গ্রুপটা বলছে এটা ফোর মান্থস উইন্ডো, এটা ফোরটা আসলে একটা সিম্বলিক, এটা মনে রাখার জন্য বলছে এখানে ফোর মিনিটস ফোর আওয়ার্স ফোর ডেজ ফোর উইক্স ফোর মান্থস। ফোর উইক্সটা আসলে ফোর ডে ফোর উইক্স নয়, ইট মে উইক্স, আর ফোর মান্থসটা মান্থস, ইট মে মান্থস। চার মাস বা সেভারেল মান্থ, এক মাস দুই মাস কার জন্য অপেক্ষা করবো, কোন পেশেন্টের সার্জন আমাদের এত সময় লাগে ফর প্রিওপারেটিভ প্রিপারেশন। সাপোজ পেশেন্ট আফটার অ্যাকুট এমআই, একটা পেশেন্টের কোলেসিস্টাইটিস ডেভেলপ করে একই সাথে অ্যাকুট এমআই, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেই পেশেন্টের ওয়েন রিকভার ফ্রম এমআই ইউজুয়ালি অ্যাজ বিকজ কোলেসিস্টেক্টমি ইজ এ রুটিন প্রসিডিউর উই ক্যান টেক সাম টাইম, সেই ক্ষেত্রে আমরা তার কার্ডিয়াক ইভেন্ট কমপ্লিট রিকভার না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। উই অ্যাডভাইস দ্য পেশেন্ট ফর কার্ডিয়াক মেডিকেশন অ্যান্ড কাম আফটার থ্রি টু ফোর মান্থ অ্যান্ড অ্যাডমিটেড ফর রুটিন কোলেসিস্টেক্টমি। পেশেন্টের হ্যাভ রিসেন্ট সিবিডি বা মেডিকেল কোনো, হ্যাঁ সেরিভাস্কার ডিজিজ বা সিবিএ, তার একটা স্ট্রোক হয়ে গেছে রিসেন্টলি, স্ট্রোকের পরে তার একটা হ্যাঁ ইনগুলিয়ান হার্নিয়া সার্জারি লাগবে, সুতরাং সেই ক্ষেত্রে তার স্ট্রোকের পিরিয়ডটা রিকভার করার পরে আমরা থ্রি টু ফোর মান্থস পরে তার হার্নিয়া সার্জারি করবো, আনলেস ইট ইজ ভেরি বিকজ ভেরি ইমার্জেন্সি, সেই সব ক্ষেত্রে বলছে যে ফোর মান্থস উইন্ডো। আদারওয়াইজ আল অল রুটিন সার্জারি এসপেশালি মেলিগন্যান্সি ইট শুড বি ডান উইদিন উইক্স ফোর টু উইন্ডোর ভিতরে, আর আদার রুটিন প্রসিডিউর ইফ হ্যাভ সিরিয়াস কমরবিড কন্ডিশন, আগে যেটা বলছি আনকন্ট্রোল হাইপার টেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস, পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম, সেই সব ক্ষেত্রে পেশেন্ট অন অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই সব ক্ষেত্রে আমরা অনেক সময় উইক্স ওয়েট করবো, এটা বলতে বাট উইদিন ফোর উইক্স। তাইলে এই যে পিরিয়ডের প্রিপারেশন টাইমটা আমরা এখানে কয়েকটা গ্রুপে ভাগ করে বললাম, এখানে যে ফোর মিনিটস উইন্ডো, ফোর আওয়ার্স উইন্ডো, ফোর ডেজ উইন্ডো, ফোর উইক্স উইন্ডো অ্যান্ড ফোর মান্থস উইন্ডো। এটা বেরি করে, এটা বেরি করে ইট ইজ জাজমেন্ট শুড বি ডান বাই ইয়ার টিম মেম্বার সার্জনস অ্যান্ড ক্লিনিশিয়ান, যে কখন সার্জারি করবে তারপর একটা আউটলাইন দিলাম। এখন আমরা ডিসকাস করবো দ্য ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ ফর প্রি অপারেটিভ প্রিপারেশন। ফার্স্ট স্টেপ, হোয়েন উই ডিসাইড এ পেশেন্ট শুড আন্ডার ওয়েন সার্জিক্যাল প্রসিডিউর, তার সমস্ত ইনফো হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, অল দ্য ইনভেস্টিগেশন রিলিভেন্ট করার পরে উইন ডিসাইড করলাম হ্যাঁ তার সে পেশেন্ট ফিট ফর সার্জারি, পেশেন্ট নিড দিস টাইপ অফ সার্জিক্যাল প্রসিডিউর। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার প্রথমেই পেশেন্টের কনসেন্ট নিতে হবে, এই পেশেন্ট ডিডেন্ট কনসেন্ট তুমি কোনো প্রসিডিউরে আমরা যেতে পারবো না, সো দ্যাট ইজ কল ইনফর্ম কনসেন্ট। ফার্স্ট স্টেপ অফ ওয়েন ই প্ল্যান ফর এ সার্জারি এনি প্রসিডিউর প্ল্যান, প্রথম হচ্ছে ইনফর্ম কনসেন্ট। এখানে একটা ডিজের প্রসিডিউর অনেকগুলো থাকতে পারে, যেমন কোলেসিস্টেক্টমি পেশেন্টের উই ক্যান ডান কমনলি বাই ল্যাপ্রোস্কোপি মেথড, উই ক্যান গো ফর ওপেন মেথড, ইন সামটাইমস উই ক্যান ওয়েট ফর ই পেশেন্ট ভেরি অ্যাসিমটোমেটিক পেশেন্ট, উই ক্যান ওয়েট ফর সাম টাইম অ্যান্ড অবজার্ভ অ্যান্ড গো ফর সার্জারি লেটার অন। তাহলে এই ধরনের ইনফর্ম কনসেন্ট, আমাকে কোন কোন প্রসিডিউর পেশেন্ট সুইটেবল হবে এটা আমি টিম সার্জিক্যাল টিম অফ দ্য চিফ অফ দ্য টিম ডিসাইড করবে, এই পেশেন্টের সাফারিং ফর কোন কোলেসিস্টাইটিস, পেশেন্ট মে নিড কোলেসিস্টেক্টমি, তার দিস পেশেন্ট ইজ সুইটেবল ফর ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, দিস পেশেন্ট ইজ better go for open colostomy because there is suspected very much contracted gallbladder and it is difficult in laparoscopic procedure, or the patient with obstructive jaundice with stone in the distal CVD, amra decide korbo this patient may send for ERCP or this patient may send for laparoscopic colorectal lithotomy or this patient may be prepared for open colidoco lithotomy.
তাহলে এই যে বিভিন্ন প্রসিডিউর থাকে, একটা 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 ডিজিজের অনেক ধরনের প্রসিডিউর থাকতে পারে, আমরা পেশেন্টের কোনটা সুইটেবল হবে আমরা ফার্স্টে টিমরা একটা আউটলাইন নিব, নেওয়ার পরে অল্টারনেট অপশনগুলো সবগুলো আমাকে উই হ্যাভ টু ডিসকাস উইথ দ্য পেশেন্ট, ডিসকাস উইথ দ্য পেশেন্ট অ্যান্ড টেক পেশেন্ট কনসেন্ট, হুইচ প্রসিডিউর পেশেন্ট লাইক অ্যান্ড হুইচ সুইটেবল ফর দ্য পেশেন্ট, এটাকে ইনফর্ম কনসেন্ট বলে। তাহলে ইনফর্ম কনসেন্ট হচ্ছে অবশ্যই এটা পেশেন্টকে বলতে হবে যে পেশেন্টের ইন্টারেস্টের জন্য হুইচ ইজ বেস্ট ফর দ্য পেশেন্ট, এটাকে পেশেন্ট কাউন্সেলিং করতে হবে। এখানে কয়েকটা স্টেপ আছে ইনফর্ম কনসেন্টের, ফার্স্ট হচ্ছে পেশেন্টকে আমাকে কি বলতে হবে, পেশেন্টকে বলতে হবে তার অ্যাবাউট দ্য ডিজিজ, তার ডিজিজটা কি সেটার সম্পর্কে পেশেন্টকে ডিটেলস বলতে হবে, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবল, এই রোগের জন্য কি কি চিকিৎসা অ্যাভেলেবল আছে, উইচ অপশন উই উইল উই অ্যাজ এ টিম, চিফ অফ দি সার্জিক্যাল টিম, আমি উইচ অপশন এই পেশেন্টের জন্য সুইটেবল আমার মনে হচ্ছে বলতে হবে, উইচ পেশেন্ট বা উইচ অপশন সুইটেবল ফর দিস পেশেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য অল্টারনেট প্রসিডিউর। তাইলে ডিজিজ প্রসেসটাকে তাকে জানাইতে হবে, কি কি চিকিৎসা তার আছে, কনজারভেটিভ করা যায় কিনা, না সার্জারি লাগবে, সার্জারি লাগলে সার্জারে কি কি টাইপের সার্জারি আসছে এর জন্য, এবং রোগীর এই রোগীর জন্য আপনার রোগীকে বলতে যে এইটাই আমাদের কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে, আমাদের কাছে মনে হচ্ছে, এছাড়াও আরো অল্টারনেট মেথড গুলো আছে রোগীকে জানাইতে হবে পেশেন্টকে, অ্যান্ড হোয়াট আর দ্য পসিবল আউটকাম, এই সার্জারি করার পরে রোগীর কি হবে, রোগী কয়দিনে ভালো হবে, কি হবে এটা পসিবল আউটকাম, অ্যান্ড হোয়াট মে বি দ্য পসিবল কমপ্লিকেশন, প্রত্যেকটা সার্জারির কিছু কমপ্লিকেশন থাকতে পারে, ইউজুয়ালি কমপ্লিকেশন রেট সার্জারি ওয়াইজ বেরি করে সেটা বলতে হবে, ইউজুয়ালি সাধারণত কমপ্লিকেশন আমাদের খুব কম হয়, বা যদি হয় কমপ্লিকেশন কোনো কোনো প্রসিডিউর কমে বেশি হয় কোনো কম হয়, হইলো এই পসিবল কমপ্লিকেশন, যদিও রেট খুব কম তারপরেও ইউ হ্যাভ টু ইনফর্ম দ্য পেশেন্ট, সাধারণত এই ধরনের কমপ্লিকেশন হতে পারে কদাচিত, এত পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের হতে পারে, এটা হইলে তার কমপ্লিট হওয়ার পরে কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট গুলা কি সেটা রোগীকে অবশ্যই তোমাকে জানাইতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু ভেরি মাচ ট্রান্সপারেন্ট উইথ দ্য পেশেন্ট, তাকে বলতে হবে যে এই দিস ইজ দ্য প্রসিডিউর, দিস ইজ দ্য পসিবল আউটকাম, দিস ইজ দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ, অ্যান্ড দিস ইজ দ্য পসিবল কমপ্লিকেশন অফ দিস অপারেটিভ প্রসিডিউর, এটা অবশ্যই রোগীকে জানাইতে হবে। এখন হচ্ছে এই যে কথাগুলো বলবো এখানে কে বলবে, এইটা হচ্ছে বর্তমানে সময়ে ভেরি বার্নিং কোয়েশ্চন, আমরা অনেক সময় কনসার্ন নেই ওয়ার্ডে কাজের ঝামেলায়, যে কুইকলি রোগীকে রোগী আউটডেট কাউন্সিলিং করে বলতে জানে রোগী জাস্ট বলে আপনি সাইন দেন ধরেন অপারেশনে, এবং মোস্ট জুনিয়র ডাক্তার আমরা ইন্টার্ন তারাই সাধারণত পাঠায় কনসার্ন, কিন্তু আইডিয়ালি দিস শুড বি কাউন্সিলিং অ্যান্ড কনসেন্টিং শুড বি ইট শুড বি টেকেন বা কাউন্সিলিং শুড বি ডান বাই দ্য হেড অফ দ্য টিম, যিনি সার্জিক্যাল টিমের প্রধান হবেন, যিনি ইউনিট হেড, উনি রোগী রাউন্ডের সব রোগীর সাথে আলাপ করতে হবে এবং ডিটেলসগুলো ডিসকাস করতে হবে উইথ এমপ্যাথি, রোগীর সাথে এমপ্যাথি এমপ্যাথাইজ ডিসকাস করতে হবে, এবং ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ রোগীর ভাষায় বলতে সিম্পল ল্যাঙ্গুয়েজ করে এরপরে কনসার্ন নিতে হবে, যদি সম্ভব হয় ইজ পেশেন্ট ইজ মনে হয় পেশেন্ট ইফ পসিবল, পেশেন্ট যদি মনে হচ্ছে যে পেশেন্ট ভেরি বুঝতে কষ্ট হচ্ছে পেশেন্টের, সেই সাথে পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা নেক্সট টু কিন যাকে বলে পেশেন্টের তাকে রাখতে পারি আমরা ডিউরিং কাউন্সিলিং অ্যান্ড কনসেন্ট। কে কনসেন্ট দিতে পারে, কনসেন্টটা দিবে কে, যে কনসেন্ট ফর্মে সাইন করবে কে, ইট ইজ মেডিকো লিগাল যে কে কনসেন্ট দিবে একটা প্রসিডিউরে, কে কনসেন্ট দিবে, নিয়ম হচ্ছে রুল হচ্ছে আমাদের এখানে, আমরা এখানে করি অনেক সময় দেখা যায় আমাদের ফর্মে লেখা আছে কনসেন্ট রোগী এবং রোগীর অভিভাবক, আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে যে কনসেন্ট করবে কে, এনি পেশেন্ট
above 16 16 বছর বা তার উপরের যদি কোনো রোগী হয় বয়সের তাইলে এবং রোগী যদি মেন্টালি ক্যাপেবল হয় তাহলে who will sign the consent paper number 1 হচ্ছে if patient is 16 years or above and patient is mentally sound যদি মনে হয় সেই ক্ষেত্রে patient should consent for his or her procedure এটা হচ্ছে নিয়ম পেশেন্ট যদি অ্যাডাল্ট বলতে 16 ইয়ার্স এন্ড অ্যাবোভ এর উপরে হলে পেশেন্ট নিজে সাইন করবে পেশেন্টকে কাউন্সেলিং করতে বোঝাইতে হবে এবং পেশেন্ট সবকিছু বুঝে শুনে কনসেন্ট সাইন করবে যদি পেশেন্ট 16 ইয়ার্স এর নিচে হয় সেই ক্ষেত্রে প্যারেন্টস এর উইল সাইন ইন দ্য কনসেন্ট ফর্ম আমাদের দেশে ইউজুয়ালি প্যারেন্টস বলতে যদি মেইন প্যারেন্টস দিতে ফাদার অথবা মাদার কনসেন্ট সাইন করবে এখন রোগী 16 বছরের উপরে কিন্তু মেন্টালি ক্যাপেবল না অনেক সময় রোগী আসে মেন্টালি ক্যাপেবল না যে রোগী দেখা যাচ্ছে যে তার মেন্টালি সাউন্ড না সে ভালো করে বুঝতেছে না তার একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন তার সার্জারি লাগবেই মেন্টালি ক্যাপেবল না অথবা এ পেশেন্ট কাম উইথ হেড ইনজুরি পেশেন্ট ইজ সেমি কনসাস অর আনকনসাস কিন্তু পেশেন্ট অ্যাডাল্ট পেশেন্ট সেই ক্ষেত্রে কে কনসেন্ট দিবে আমাদের দেশে আমরা যেটা করি এখানে যে লিগ্যাল গার্ডিয়ান তার থেকে কনসেন্ট নেই কিন্তু অথবা ক্লোজ ফ্যামিলি মেম্বার উইল কনসেন্ট আমাদের এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ল হচ্ছে আইন হচ্ছে যে এখানে ফ্যামিলি মেম্বারে কোনো রোল নাই আনলেস ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা পরিবারের কাউকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে না যান এটাকে বলে যে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি শুনে রাখো তোমরা যা সেটা এটা যে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ বিদেশে অনেক সময় যে অনেক বয়স্ক রোগী বা রোগীর অনেক সময় দেওয়া যায় যে আমার চার বাচ্চা ছেলে মেয়ে চার পাঁচজন আছে একজনকে দিয়ে গেলো যে আমার মেডিকেল রিলেটেড সব কিছু আমার এই ছেলে বা মেয়ে ডিল করবে এটা লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি এরকম যদি থাকে তাহলে সে কনসেন্ট দিতে পারবে আদারওয়াইজ নো ফ্যামিলি মেম্বার হ্যাভ রাইট টু কনসেন্ট ফর দিস পেশেন্ট এই পেশেন্ট ইজ মেন্টালি নট ক্যাপেবল অর পেশেন্ট ইজ সেমি কনসাস আনকনসাস তাহলে কে কনসেন্ট দিবে এই ক্ষেত্রে যেমন ইউকেতে এবং ইউএসএতে এখানে মেইনলি এখানে পাওয়ার দেওয়া হয়েছে অপারেটিভ কনসালট্যান্ট এটা ভাই হেড ইঞ্জুরি নিয়ে আসলো অথবা সিবিআর চেস্ট ওমা নিয়ে আসলো পেশেন্ট ইজ আনকনসাস সেমি কনসাস হ্যাঁ পেশেন্ট ইজ ব্লান্ট অ্যাবডোমিনাল বা স্পিনিক ইঞ্জুরি পেশেন্ট ভালো কথা বলতে পারতেছে না এখানে হ্যাঁ তুমি কাউন্সিলিং কিভাবে করবা সেই ক্ষেত্রে বসছে অপারেটিভ কনসালট্যান্ট উইল হ্যাঁ ডিসাইড এন্ড সাইন দ্য কনসেন্ট বার উইথ টু কনসালটেন্ট যে দুইজন কনসালটেন্ট অপারেটর একজন সার্জিক্যাল টিম হতে পারে সার্জন হতে পারে একজন এনএসসি দুইজন মিলে একটা টিমের অথরিটি দুইজন মিলেই তারা যে পেশেন্ট কন্ডিশন ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড উই ডিসাইড দুইজন ডিসিশন যে নিচে ডিসিশন হিসেবে তারা নিজেরাই ডিসিশন নিবে অ্যান্ড সাইন দ্য ডিসিশন যে আই এম দ্য কনসালটেন্ট আমি এই পেশেন্টের এই কন্ডিশনের জন্য তার অপারেশন সিদ্ধান্ত নিচ্ছে পেশেন্ট এই কন্ডিশন এখানে ফ্যামিলি মেম্বার থাকলেও কিন্তু আমাদের দেশে কিন্তু পরিবারের সদস্যরা দেয় কিন্তু ইন্টারন্যাশনাল বলছে এখানে এখানে কনসালটেন্ট উইল অফ দ্য অথরিটি অফ দ্য অফিসিয়াল অথরিটি দুইজন কনসালটেন্ট এবং আরেকজন দুইজন মিলে এখানে ডিসিশনটা সাইন করবে অ্যান্ড প্রসিড ফর দ্য সার্জারি অর্থাৎ বাইরের দেশে এখানে ফ্যামিলি মেম্বারকে রাইট দেওয়া হয় নাই আনলেস দেয়ার ইজ পাওয়ার অফ অ্যাটর্নি থাকে সাম কেসেস যেমন পেশেন্ট মেন্টালি নট সাউন্ড পেশেন্ট ইজ ইনসেন বাট পেশেন্ট নিডস এ জি স্যার হ্যালো তোমরা শুনতেছো আমার কথা শোনা যাচ্ছে যে জিনিসটা কনসেন্টটা এখানে জাস্ট আমাদের এখানে যে করি যে বলে আমি রিপিট করতেছি আবার যে অ্যাডাল্ট পেশেন্ট 16 ইয়ার্স অর অ্যাবভ যদি মেন্টালি ক্যাপেবল হয় সে নিজেই সাইন করে নিজের সাইন ওয়ান সিঙ্গেল সাইন পেশেন্টের নিজের সাইন এনাফ আমাদের এখানে ফর্মে আমরা রুগী এবং রুগী অভিভাবক দুজনের সিঙ্গেল সাইন নেই
নট নেসেসারি, রোগী নিজের একজনের সিগনেচারই জানাবে। ষোলো বছরের নিচে হলে রোগীর লিগেল গার্ডিয়ান সে সাইন করবে। অ্যাডাল্ট পেশেন্ট মেন্টালি নট ক্যাপেবল এবং ইমার্জেন্সি প্রসিডিউর অর্থাৎ আনকনসাস পেশেন্ট ইমার্জেন্সি প্রসিডিউর, সেই ক্ষেত্রে বলা হচ্ছে কনসালটেন্ট নিজের ডিসিশন পেপার সাইন করবে এবং সাথে আরেকজন আইদার অ্যানেস্থেটিক্স অর হসপিটাল অথরিটি সাইন করবে, দুইজনের সাইন দিয়ে প্রসিড করবে। এখানে ফ্যামিলি মেম্বারের কোনো রাইট নাই, যদি না কোনো পরিবারের সদস্য বলে যে আমাকে আমার পিতা বা আমার মা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন যে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি বলে অ্যাবাউট দ্য মেডিকেল ডিসিশন, সেই ক্ষেত্রে সে সাইন করবে। কোনো কোনো ক্ষেত্রে পেশেন্ট যদি মেন্টালি ইনসেন হয় কিন্তু সাম রুটিন প্রসিডিউর উই ক্যান ওয়েট, যেমন মেন্টালি ইনসেন পেশেন্টের তার একটা হার্নিয়া সার্জারি লাগবে, একটু ওয়েট করে যাবে, তার কোলিসিস্টোমি লাগবে, হ্যাঁ হ্যাঁ রুগীটা পাগল, সেই ক্ষেত্রে বাইরের দেশে ওরা কনসেন্ট নেয়, ইট ইজ এ লিগেল অথরিটি, লিগেল কাউন্সিল অথবা কোর্ট কনসেন্ট দেয় পাঠায় রুগীর সে মেন্টালি ইনকেপেবল। ওইসব ক্ষেত্রে মেন্টালি ইনকেপেবল রুগী তো সাধারণত লোকাল কাউন্সিলের আন্ডারে বা হ্যাঁ সাইকিয়াট্রিক কাউন্সিল আন্ডারে থাকে, তারা কোর্টের চিঠি দিবে যে এই পেশেন্টের এই সার্জারি লাগবে, তারা কোর্ট তাকে ডিসিশন দিবে যে ইয়েস যে কনসালটেন্ট পর সার্জিক্যাল প্রসিড করার জন্য, যেটা ওয়েট করা যায়, যেটা ওয়েট করা যাবে না সেই ক্ষেত্রে অপারেটিভ কনসালটেন্ট তার সাথে একজন আরেকজন কনসালটেন্ট লেভেলের, হ্যাঁ অ্যানেস্থেটিক কনসালটেন্ট হোক অথবা আরেকজন সার্জন হোক অথবা অস্ত্রপাতির একজনের দুজনের সিগনেচার নিয়েই তারা প্রসিড করতে পারে। তাহলে কে কনসেন্ট সাইন করবে, এটা ক্লিয়ার তো? বুঝতে পারছি আমি? জি স্যার। আমাদের যে সেট আপে দেখা যাচ্ছে যে রোগীর সাথে আমরা কথা কম বলি, কিন্তু নিয়ম হচ্ছে যিনি ইউনিট হেড যিনি প্রফেসর উনি রাউন্ডের সময় অবশ্যই রোগীকে কাউন্সিলিং করবেন যে আমি আপনার অপারেশন করবো, এই এই জিনিসটা আপনি রাজি আছেন কিনা, তখন আমার জন্য ডাক্তার লেখে কনসেন্ট নেবে। ঠিক আছে, কনসেন্ট ফার্স্ট এটা কনসেন্ট। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের প্রি অপারেটিভ রুটিন প্রি অপারেটিভ প্রিপারেশন। কনসেন্ট দেওয়ার পরে দেন স্টার্ট বা এস্টাবলিশ অর দা প্রি অপারেটিভ প্রিপারেশন নিব। কি করি প্রিপারেশন ফার্স্টে, ফার্স্ট হচ্ছে ওয়েন পেশেন্ট কনসেন্ট ফর সার্জারি, ফার্স্ট হচ্ছে আই উইল ফিল আপ এ ইভ্যালুয়েশন শিট। আমাকে একটা ইভ্যালুয়েশন শিট ফিল আপ করতে হবে, কি ফুল হিস্ট্রি, হিস্ট্রি কমপ্লিট করতে হবে এবং নোট দ্য অল দ্য ক্লিনিক্যাল সাইন্স, হিস্ট্রির সাথে কি থাকবে ক্লিনিক্যাল এক্সাম এন্ড ফাইন্ডিং। এটা অনেক সময় দেখা যায় আমাদের এখানে এটি ইনকমপ্লিট থাকে, সেইখানে যখন অপারেশন সিদ্ধান্ত নেয় তখন দেন দেন হ্যাঁ রি ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট। তাইলে কমপ্লিট দ্য অল দ্য ফুল হিস্ট্রি রিভিউ করতে হবে অ্যান্ড চেক দ্য ক্লিনিক্যাল সাইন, যে ক্লিনিক্যাল সাইন একজন ডাক্তার দৃষ্টি নিচ্ছে, এখানে টিম মেম্বার বা টিমের চিফ উনি আবার চেক করে ফিজিক্যাল সাইনগুলো তার কি কি সাইন ছিল সাইন রেকর্ডগুলো চেক করবে। নাম্বার হচ্ছে রি ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইনফর্ম কনসেন্ট ফার্স্টে, তারপরে রি ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট উইথ হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এরপর হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, এটা আমরা সবসময় করি, উই গো ফর দ্য সাম ইনভেস্টিগেশন ফর দ্য পেশেন্ট ফর রুটিন ইনভেস্টিগেশন। এখানে রুটিন সার্জিক্যাল প্রসিডিউরগুলো কথা বলি, ইমার্জেন্সি তার অত সুযোগ পাওয়া যায় না। কি কি পরীক্ষা কমনলি করতে হয় ফর রুটিন সার্জিক্যাল প্রসিডিউর, তোমরা একজন বলো তো কি করি আমরা কমনলি? সাপোজ এ পেশেন্ট উইল গো ফর কোলেসিস্টেক্টমি, হোয়াট রুটিন ইনভেস্টিগেশন উই কমনলি ডান ফর স্যার? সিরাম, ইলেকট্রোলাইটস, তারপর হচ্ছে ব্লাড গ্রুপিং, হ্যাঁ সিবিসি, কিডনি ফাংশন, হ্যাঁ ব্লাড ইউরিয়া সেরাম ক্রিয়েটিন দেখতে হবে, সেরাম ইলেকট্রোলাইট করবো আমরা পেশেন্টের, ইউরিন রুটিন অ্যানালাইসিস করবো, রুটিনের মাইক্রো এক্সামিনেশন, সব পেশেন্টের আমরা একটা এক্সরে চেস্ট করবো, এই পেশেন্ট ইজ অ্যাবভ 40 অর এভি পেশেন্ট হ্যাভ এনি নন কার্ডিয়াক ইভেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে ইসিজি করবো, যদি ইসিজি কোনো অ্যাবনর্মাল থাকে বা পেশেন্টের কোনো কার্ডিয়াক প্রবলেম থাকে সাথে একটা ইকোকার্ডিওগ্রাফি করবো। রুটিন প্রসিডিউর অবশ্যই সব রুটিন সার্জারিতে ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং লাগবে, মাস্ট রুটিন সার্জারিতে।
তোমরা পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় লং কিছু এই জিনিসটা লেখো নাই, ব্লাড গ্রুপিং এন্ড ক্রসিং সব পেশেন্ট দেখাচ্ছে। এটা ফর দ্য ফর জেনারেল দিস ইজ দ্য প্রিপারেশন। এডিশনাল কিছু কিছু স্পেশাল কেসে স্পেশাল কিছু এডিশন লাগবে, জানো যে এই সার্জারির জন্য লাগে, যেমন পেশেন্টে যদি হ্যাঁ কলে শিখছে তুমি কলিডোকলি তো তুমি করো, সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করবো এখানে, এরকম কিছু কিছু স্পেশাল কেসে বেশি স্পেশাল ইঞ্জিনিয়ার করো ফর স্পেশাল কেসে। বা রুটিনলি আমরা সব পেশেন্টে ব্লাড কাউন্ট করবো, আমরা ইউরিয়া ক্রিয়েটিন করবো, ইলেকট্রোলাইট করবো, র্যান্ডম ব্লাড সেল করবো, গ্রুপিং ক্রস ম্যাচিং করবো পেশেন্টের, সব পেশেন্টে এক্স রে করবো, পেশেন্ট অ্যাবভ 40 অথবা পেশেন্টের যদি কোনো চেস্ট পেন থাকে অথবা পালপিটেশন থাকে সেই ক্ষেত্রে ইসিজি করবো, আর যদি নন কার্ড ইসি কোনো চেঞ্জ থাকে ইসিতে অথবা পেশেন্ট উইথ আনকন্ট্রোল হাইপার টেনশন সেই ক্ষেত্রে পেশেন্টের একটা ইকো কার্ডিওগ্রাফি করব। এইগুলো করার পরে দেন উই সেন্ড দ্য পেশেন্ট ফর অ্যানেস্থেটিক চেক আপ, অ্যানেস্থেটিক চেক আপ পাঠাবো। তাহলে আমরা কি করলাম, একটা হিস্ট্রিটা ইনফর্ম কনসেন্টটা এনশিওর করলাম, তারপর ইভালুয়েশন করলাম অ্যাবাউট দ্য হিস্ট্রি, দেন উই রুটিন ইনভেস্টিগেশন, দেন এগুলো সামারি করে উই সেন্ড ফর অ্যানেস্থেটিক চেক আপ, অ্যানেস্থেটিক চেক আপ পাঠাবো। সেখানে অ্যানেস্থেটিক্স উইল ডিসাইড দ্য পেশেন্টের এই এই অপারেশন করা হবে, এই পেশেন্টের হিস্ট্রি একজন ফাইন্ডিং, দিজ আর দ্য ইনভেস্টিগেশন, দে উইল এসকোর দ্য পেশেন্ট এএসএ স্কোরিং। এটা জাস্ট মনে রাখা মুখস্থ করার দরকার, অ্যানেস্থেটিক্সে বলবে যে কোন পেশেন্টের একটা স্কোরিং করে এএসএ 1, এএসএ 2, এএসএ 3, এএসএ 4, এএসএ 5, এটা স্কোরিং করে এই পেশেন্টের এই অ্যানেস্থেটিক রিস্ক, মানে অ্যানেস্থেটিক রিস্ক কত পার্সেন্ট আছে, কতটুকু আছে, এইটা দেখে ওনারা একটা এই পরীক্ষাগুলোকে দেখে রুগীকে এক্সামিন করে, রুগীকে হিস্ট্রি শুনে এক্সামিন করে এবং ইনভেস্টিগেশন ইভালুয়েট করে ওনারা পেশেন্টের অ্যানেস্থেশিয়া রিস্ক একটা স্কোরিং করে দেয়, এটাকে এএসএ স্কোরিং বলে। যেমন সব কিছু ওকে থাকে তো হেলদি বলে, ঠিক আছে, হেলদি বলে সব কিছু ওকে আছে, এএসএ গ্রেড 1, পেশেন্ট ইজ অ্যাপারেন্টলি হেলদি ফর ফিট রুটিন সার্জারি, পেশেন্টের হাইপারটেনশন আছে বাট আন্ডার কন্ট্রোল উইথ ড্রাগস, পেশেন্টের ডায়াবেটিস আছে আন্ডার কন্ট্রোল উইথ ড্রাগ, সেই ক্ষেত্রে এএসএ 2 বলে, মাইল্ড সিস্টেমিক ডিজিজ বাট নো ডেফিনেটিভ ডিক্স, ঠিক আছে, পেশেন্ট নিড হ্যাঁ পেশেন্ট নিডস এক্সট্রা কেয়ার, পেশেন্টের এমআই আছে, পেশেন্টের মাইগ্রেন ইনফর্ম পাস্ট হিস্ট্রি এমআই, আগের এমআই আছে এখানে, ঠিক আছে, এমআই আছে কিন্তু ইকো মোটামুটি ভালো, সেই ক্ষেত্রে এএসএ 3, তার সিভিয়ার সিস্টেমিক ডিজিজ আছে এখানে বাট তার হ্যাঁ মডারেট রিক্স, এএসএ 3 বলে মডারেট রিক্স, এএসএ 3, আর এএসএ 4 পেশেন্টের সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ আছে এবং তার ইকোকার্ডিওগ্রাফি বলতে ইজেকশন ফ্র্যাকশন খুবই কম, ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% পেশেন্টের পেশেন্টের, তাইলে সেই ক্ষেত্রে বলবে যে পেশেন্টের এইটা হচ্ছে পেশেন্টের এটা হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, এএসএ 4 হাই রিস্ক পেশেন্ট, হাই রিস্ক পেশেন্ট এএসএ 4 হাই রিস্ক পেশেন্ট, হ্যাঁ তার ইজ হাই রিস্ক পেশেন্ট ফর অপারেশন, তাহলে অপারেশন হাই রিস্ক পেশেন্ট, পেশেন্ট ক্যান বি ডান হাই রিস্ক পেশেন্ট, হ্যাঁ পেশেন্ট মে নিড পুস্ট ওয়ার্ডে আইসু, পেশেন্ট নিড পুস্ট ওয়ার্ডে কার্ডিয়াক মনিটরিং রাখতে পারে, তাহলে এএসএ 4, এএসএ 1 টু 4 বললে 1 হচ্ছে তার হ্যাঁ হেলদি, এএসএ 2 হচ্ছে মাইল্ড সিস্টেম ডিজিজ ডায়াবেটিস হাইপারটেনশন, হ্যাঁ মাইল্ড রিস্ক থাকতে পারে, এএসএ 3 হচ্ছে সিভিয়ার সিস্টেমিক ডিজিজ, তার এমআই আছে কিন্তু ইকো মোটামুটি ভালো আছে, এএসএ 3 সেটা বলছে যে মডারেট রিস্ক, আর এএসএ 4 হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, তার এমআই ছিল ইজেকশন ফ্র্যাকশন 40% নিচে সিভিয়ার রিস্ক, আর এএসএ 5 হচ্ছে মডিভেন্ট পেশেন্ট, সার্জারি লাগবে কিন্তু পেশেন্ট যদি সার্জারি করা না হয় 24 ঘন্টা বেশি পেশেন্ট নাও বাঁচতে পারে, এই পেশেন্ট সার্জারি কেনা পেশেন্ট মে নট সার্ভাইভ মোর দেন 20 আওয়ার, যেমন সিভিয়ার পেশেন্টের যেমন প্লান টু মাই স্প্লেনিক ইঞ্জুরি আছে বলে ওটিতে নাও পেশেন্ট হাই রিস্ক, একবারে সিভিয়ার রিস্ক পেশেন্টের, না করলে মারা যাবে, করতে হবে পেশেন্টের, এই ধরনের কন্ডিশন, তাহলে এগুলো যে অ্যানেস্থেসিয়া এগুলো গ্রেডিং করে দেয় পেশেন্টের, ঠিক আছে। রুটিন সার্জারি সাধারণত 1 থেকে 4, আর 5 যেটা সেটা সাধারণত এসে 5, এটা সাধারণত ইমার্জেন্সি সার্জিক্যাল প্রসিডিউরের জন্য, পেশেন্ট না করলেও কি মারা যাবে, করো ওই হ্যাঁ সিভিয়ার রিস্ক। তো দিজ আর দ্য প্রিওরিটি প্রিভারেন্ট স্টেপ, হচ্ছে ফার্স্ট হচ্ছে ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট, ইনফর্ম কনসেন্ট, দেন ইভ্যালুয়েশন, দেন ইনভেস্টিগেশন, দেন
anesthetic checkup and ASS scoring. এরপরে আমরা প্রি অপারেটিভ মেডিকেশন এই পেশেন্ট যখন পিওর অ্যানেস্থেসিয়া যখন ফিট হয়ে যাবে তখন হোয়াট আর দ্য প্রি অপারেটিভ মেডিক কিছু মেডিকেশন আর দিব অপারেশন অ্যানেস্থেসিয়া ফিট হওয়ার পরে অ্যানেস্থেসিয়া স্কুল করে দিল হেলদি পেশেন্ট অথবা মাইল্ড রিস্ক মডারেট রিস্ক হাই রিস্ক পেশেন্ট উই কেয়ার ফর প্রি অপারেটিভ মেডিকেশন এই পেশেন্টের ওয়ার্ডে আসার পরে আমরা প্রি অপারেটিভ কিছু মেডিকেশন দিব কি দিই আর মেডিকেশন প্রি অপারেটিভ মেডিকেশন কোন কোন রোগের কি কি অ্যাসেস ইট ডিপেন্ডস আপন দ্য patient condition as well as the surgical procedure done some medication we can start tomar shomoy ar komar 5 minutes ache amra quick shesh kore dicchi jemon antibiotic prophylaxis kichu patient er lage jemon clean surgical procedure jemon inguinal hernia operation shei khetre antibiotic er rules nebo no antibiotic amader sitting e amader ekhane contamination beshi hoye jonno amra ekta single dose priority antibiotic dei clean contaminated surgery jano এই ক্ষেত্রে আমরা তিনটা ডোজ অ্যান্টিবায়োটিক দিই একটা আগে পারোপারেটিভ ওয়ান প্রসিডিউর প্রোফাইলেকটিভ আর কন্টামিনেটেড সার্জারি ইজ ফুল কোর্স অ্যান্টিবায়োটিক প্রি অপারেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পারোপারেটিভ এন্ড পোস্টোপারেটিভ তো অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস আমরা একটা মেডিকেশন আন দেন ডিবিটি প্রোফাইলেক্সিস যেসব পেশেন্টের রিক্স অফ ডিবিটি তাদের ডিবিটি প্রোফাইলে শুরু করবো আমরা প্রি অপারেটিভলি অ্যান্ড কন্টিনিউ করবো পারোপারেটিভ পোস্টোপারেটিভ যেমন পেলভিক সার্জারি সেই ক্ষেত্রে পোস্টেট সার্জারি সেই ক্ষেত্রে আমরা উই ক্যান গো ফর লিম সার্জারি জন্ডিস পেশেন্ট থাকে তাহলে ভিটামিন কে দিয়ে আমাকে তার কোয়াগুলেশন আয়নাটা কারেক্ট করতে হবে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অ্যানেস্থেসিটা সাধারণত আগের দিন রাতে কিছু মেডিকেল অ্যাডভাইস দেয় দে গিভ সাম অ্যাঞ্জিওলাইটিক দে ক্যান গিভ সাম ড্রাগ টু রিডিউস সিক্রেশন সামটাইমস দে প্রেফার অ্যানালজেসিক বিফোর অপারেশন শোনা যাচ্ছে হ্যালো জি স্যার তাহলে এগুলো প্রিঅপারেটিভ মেডিকেশন প্রিঅপারেটিভ মেডিকেশন আমরা কিছু মেডিসিন দেই আমরা কিছু অ্যানেস্থেটিক অ্যানেস্থেটিক মেডিকেশন দেয় এখন হচ্ছে লাস্ট যেটা বলছি প্রিপারেশন ফর স্পেশাল প্রসিডিউর কিছু স্পেশাল সার্জারির জন্য আমরা স্পেশাল প্রিপারেশন লাগে যেমন আপার জিআই সার্জারি হ্যাঁ স্টোমাক সার্জারি বিনার মেইন জায়গায় আমরা উই নিড স্টোমাক প্রিপারেশন জানো গ্যাস্ট্রিক ল্যাবে দিতে হয় জানা আছে যেমন বাওয়েল সার্জারি কলোনিক সার্জারি অনেক সময় উই গো ফর প্রিপারেশন অফ দ্য বাওয়েল প্রিপারেশন তারপর পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস ই নিডস সাম প্রিপারেশন ফর কারেকশন অফ পেশেন্ট জন্ডিস পেশেন্ট তোমরা জানো হ্যাঁ নিডস সাম স্পেশাল প্রিপারেশন হ্যাঁ কারেকশন অফ ডিহাইড্রেশন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কোয়াগুলেশন প্রোফাইল প্রোফাইলেটরি অ্যান্টিবায়োটিক হ্যাঁ মনিটর ইউরিন আউটপুট বুঝা গেছে দিজ আর দ্য সাম স্পেশাল সার্জারির জন্য স্পেশাল প্রিপারেশন লাগে পিওডি প্রিপারেশন দিস অল অ্যাবাউট দ্য পিওডি প্রিপারেশন তোমাদের সময় প্রায় শেষ এই জন্য আমি কোয়েশন বলো তোমাদের কোয়েশনগুলো বলো এনি কোয়েশন দশটার সময় অন্যদের ক্লাস আছে অপ্তালমোলজি ক্লাস আছে তোমাদের আপ টু দিস আমি একটু ব্রিফ আউটলাইন দিলাম রিগার্ডিং প্রি অপারেটিভ প্রিপারেশন এনি কোয়েশন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে আর গ্যাস্ট্রিক ল্যাবেস্টেস কয়দিন আগে থেকে দিব এটা একটু ক্লিয়ার করে বললে ভালো হতো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি ইট ইজ এ বিনাইন পাইলোগ্যাস্ট্রিস হয় অথবা কার্সিনোজেনাস যে কারণে হোক সাধারণত ইউজুয়ালি আমরা ইট ইজ বেটার টু স্টার্ট 3 ডেজ 3 দিন আগে থেকে শুরু করা বেটার ফার্স্ট লেভেলস উই স্টার্ট করো ইজিলি বেটার প্রথম লেভেল যদি প্রথম যেটা দিব সেটা হচ্ছে ইট ইজ বেটার বাই এ স্টমাক টিউব হোয়াইট বোর্ড স্টমাক টিউব দিয়ে আমরা নর্মাল স্যালাইন দিয়ে কন্টিনিউয়াস আমরা ওয়াশ দিব টিল দ্য রিটার্ন ক্লিয়ার অর্থাৎ যা কন্টেন্ট সব বেরোয় আসবে আমাদের ওয়ার্ডে সাধারণত হোয়াইট বেস্টমেন্ট ইউজ না করে আমরা হোয়াইট বোর্ড অ্যাডোগেস্টিক টিউব ইউজ করি অ্যান্ড উই ইউজ এ নর্মাল স্যালাইন কত রুখ দেবো প্রতিবারে 200-300 ঢুকাবো এবং বের করবো আনটিল ক্লিয়ার প্রথম ওয়াশ এরপরে আমরা কন্টিনিউ অ্যাবাউট এভরি টাইম অ্যাবাউট 200-300 নর্মাল স্যালাইন দিব দিনে অ্যাটলিস্ট 3 times দিব এখানে আমরা 8 ঘন্টা পরপর দিব প্রতি ইন্টারভিনিং পিরিয়ড এই যে প্রতিদিন প্রথম দিন দিচ্ছি প্রথমবার সমস্ত ক্লিয়ার করলাম সেকেন্ড টাইম আবার দুপুরে দিলাম আবার ইভিনিং এ দিলাম পরের দিন দিলাম
করে প্রতিবারই আমরা এবার 200 থেকে 300 তখনও তো হয়তো কিছু আসতেছে না, তাও দিব। ইন্টারমিডিয়েট কি করল বলে, ইট ইজ বেটার টু, আমাদের এখানে সাধারণত টিউবটা লাগানোই থাকে, কিন্তু ইন্টারমিডিয়েট পিরিয়ডে রোগীকে আমাকে আইভি ফ্লুইড দিতে হবে, এবং রোগী চাইলে এই সময়ে সে পেশেন্ট ক্যান টেক ওরাল লিকুইড। এইখানে অনেক সময় আমাদের এটা এই যে মিস ইনফরমেশন আছে অনেকগুলো, এই সময় কিন্তু আমরা খেতে দিই না, কিন্তু রোগী যদি খেতে চায় ক্লিয়ার লিকুইড, তুমি তাকে পানি খেতে দাও, অর্সালাইন খেতে দাও, গ্লুকোজে পানি খেতে দাও, যাতে এই সময় সে যেন ওরালি আমরা যদি তাকে অ্যালাউ করতে পারি ক্লিয়ার লিকুইড, ক্লিয়ার লিকুইড। এইটা অনেক সময় আমাদের যে সেট আপে আমরা অনেক সময় এটা যে অনেকে একবার এনপিও রেখে দিই এবং ফাইভ ফ্লুইড দিই বেটার, বাট ইউ ক্যান অ্যালাউ সাম ক্লিয়ার লিকুইড টেক ইন্টারভিনিং পিওর, এই সময় দিতে পারি আমরা, ঠিক আছে, দিতে পারি। কারণ ফাস্টিং বলা হচ্ছে শুধুমাত্র কখন কতক্ষণ ফাস্টিং রাখবে, ফাস্টিং বলা হচ্ছে যে আজকাল বলা হয় রোগীকে একবারে মিনিমাম টাইম ফাস্টিং রাখতে হবে, মিনিমাম টাইম অনলি 2 hours বিফোর সার্জারি। আমরা আগের দিন 8 থেকে ফাস্টিং রেখে দিই, কিন্তু এখন বলে যে ইভেন গ্যাস্ট্রিক সার্জারি বলে যে আমাকে 2 ঘন্টা পর্যন্ত আমাকে প্রিয় বাড়ি, যেমন বলে যে যে অ্যাডাল্টের ক্ষেত্রে বলছে যে 4 ঘন্টা জিআই সার্জারি গ্যাস্ট্রিক 4 ঘন্টা অপারেশন 4 ঘন্টা আমাদের রোগী খেতে পারবে, বাট লিকুইড লিকুইড, ঠিক আছে, সলিড স্টার্ট করো, সলিড হচ্ছে 8 to 12 hours আগে সলিড বন্ধ করে দিব, কিন্তু লিকুইড অ্যালাউ করো আপ টু 4 hours বিফোর সার্জারি, ঠিক আছে। ইনফ্যান্টদের ক্ষেত্রে আরো কম, ইনফ্যান্টদের ব্রেস্ট মিল্ক বলছে অ্যাটলিস্ট 2 hours পর আগে পর্যন্ত ব্রেস্ট মিল্ক খেতে পারবে। এনি কোয়েশ্চন স্যার? এটা তো গেল বিনাইন পাইলোরিক স্টেনোসিস এর ক্ষেত্রে, যদি মেলিগন্যান্সি হলো আমরা একই প্রোটোকল ইউজ করি মেলিগন্যান্সিতে। মেলিগন্যান্সিতে সাধারণত যদি একদিনই প্রিপারেশন এনাফ, যদি মেলিগন্যান্সিতে সিঙ্গেল ডে প্রিপারেশন এনাফ, কারণ মেলিগন্যান্সি স্টোমাকটা খুব বেশি এডিমেটাস এবং খুব বেশি বড় থাকে না, কারণ শর্ট হিস্ট্রি থাকে মেলিগন্যান্সি, যা সিঙ্গেল ডে এনাফ যদি সম্ভব হয় বলতে আমরা 3 দিন প্রিপারেশন দিলাম, বাট সিঙ্গেল ডেজ প্রিপারেশন এনাফ ফর মেলিগন্যান্ট স্টোমাক কার্সিনোমা, কারণ কার্সিনোমা স্টোমাকে শর্ট হিস্ট্রি থাকে, স্টোমাকটা কত বেশি স্টোমাক টোনটা মোটামুটি প্রিজার্ভ থাকে, স্টোমাক নট সো হিউজলি ডাইলেটেড, কারণ এখানে গ্রোথটা বেশি কুইক অবশ্যই, স্টোমাকের টোনটা অত ল্যাক্স থাকে না। বিরিয়ানি যেরকম থাকে বিরিয়ানি ইয়ার সাফটা বছরের পর বছর থেকে তার স্টোমাক ডাইলেটেড, স্টোমাকের মাসুলের টোন থাকে না, অ্যাটলিস্ট 3 দিনে প্রিপারেশন না দিলে মিউকোসাল এডিমা এবং মাসুলের টোনটা রিগেন করে না, সেই 3 দিন প্রিপারেশনটা বলি আমরা। আর এই মেলিগন্যান্সি এখানে আমরা সিঙ্গেল ডে 1 day প্রিপারেশন এনাফ, যদি আমি সময় পাই আমি 2-3 দিন দিলাম প্রিপারেশন, একদিন আপাতত নিয়ম হচ্ছে কন্টেন্টটা ক্লিয়ার করা এবং মিউকোসাল এডিমাটা কমানো, এখানে মাসুলের টোন মোটামুটি প্রিজার্ভ থাকে, তার টোন নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় ইন কেস অফ মেলিগন্যান্সি। স্যার লাস্ট লেভেলটা উঠির কতক্ষণ আগে দিব? লাস্ট লেভেলটা তুমি ওটি আগে, তুমি ওটি আগে বললাম আমি 4 ঘন্টা আগে বললাম, 4 ঘন্টা পর্যন্ত 4 hours পরে আর আমরা রুইকে মুখে কিছু দিব না, 4 ঘন্টা আগে লেভেলটা দিই। জি স্যার, থ্যাংক ইউ। ফাস্টিংটা নিয়ে আজকাল করে আমার সময় আগের দিন ফাস্টিং, ফাস্টিংটা সম্পর্কে এখন বলা হচ্ছে রিসেন্টলি রুইকে বেশি ফাস্টিং রাখা যাবে না, এটা খেয়াল রাখবা, পিরিয়ডিক ফাস্টিং রুইকে বলবা যে আমাদের রাতে বলে 12টা খেতে তা বলার দরকার নাই, যে অপারেশন যে আপনি তরল খাবার খেতে, অনেকে রুগী বিকাল দিয়ে খাওয়া বন্ধ করে দেয়, রুইকে যে লিকুইড সে খেতে পারবে অ্যাটলিস্ট 4 hours বিফোর সার্জারি, আর বাচ্চাদের আরো কম 2 hours, ব্রেস্ট মিল্ক 2 ঘন্টা আগে মধ্যে খেতে পারবে। এনি কোয়েশ্চন? সময় আমাদের শেষ, 5 মিনিট আগে, থ্যাংক ইউ অপ্তনিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।